নমস্কার সেভেন এমএক্স নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ায়। মৃত বছর ৪০-এর ওই আবাসিকের নাম শুভজিৎ খরামি, বাড়ি বাউরিয়া বুড়িখালী এলাকায়। একদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে চূড়ান্ত নেশাসক্ত শুভজিৎ খরামিকে হাওড়ার দাসনগরের ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন পরিবারের লোকজন। তারপরেই তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, নেশাসক্ত ওই ব্যক্তিকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করেছে নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের লোকজন, এমনকি মারধর করেছে ওই নেশামুক্তি কেন্দ্রের আবাসিকেরা। দেখে নেব সিসিটিভিতে ধরা পড়া সেই ছবি। এদিন শুভজিৎ খরামির বাড়ির লোকজনদের কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন শুভজিৎ খরামির ভাই অভিজিৎ খরামি, জানালেন দাদাকে পিটিয়ে মারা হয়েছে। নাম্বার ছিল তার আগেও ভালো হয়েছে, তার জন্য নাম্বারটা নিয়েছি, নিয়ে বললাম এই ব্যাপার, দাদা মদ ফদকে ঘরে ঝামেলা করছে আর কোনো কথা শুনছে না। তখন বলে ঠিক আছে তাহলে আমার কাছে নিয়ে আসো, বলে আমি নিয়ে এসেছি। এসে তারপরে ওদের সব এখানে এসে পয়সা তারপর কাগজ ফগজ সব দিল, আমি ছবি ফই করলাম। হয়ে যাওয়ার পরে ওরা সব গাড়ি নিয়ে আমার নিয়ে গেলো, দাদাকে তুলে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তারপর আবার ফোন করলো যে অনেক কিছু জিনিস দরকার, তুমি আসো, বলে এসে আমার সব চার্জ দিলো। গিয়ে তেল, ব্রাশ, ব্রাশ তেল, সার্পো সব দিয়েছি। কিনে দেওয়ার পরে আমি ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি, বলে ঠিক আছে তাহলে কবে তাহলে আসবো, বললো তাহলে আমরা ডাকলে তারপরে আসবে, বলে আমি চলে গেছি। ১১ সময় মনে পড়লে আবার ফোন করেছিলাম, ফোন ধরেনি। তারপর আমি যেমন ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়ে সকালবেলা ফোন করেছি, আমার ফোনে তো ঘুমাচ্ছিলাম, উঠতে পারিনি। আমার একটা নাম্বার ছিল ওদেরই, ঠিক আছে, সেই নাম্বারে ফোন করেছে আমার জামুকে, ফোন করে বলছে ওর নাকি হার্ট অ্যাটাক করেছে। আমি ঠিক আছে তাহলে আমরা আসছি। এসে দেখছি এসে আমি তাহলে থানায় ফোন করেছিলেন, বললো না এখনও জানাইনি। আমি ঠিক আছে আমি সব যাইনি, দাদা ওইখানে আসার পর থেকে কী করেছে আমি দেখবো, বলে দেখছি ৯টার পর থেকে প্রচুর মারছে। কারা মারছে? পেশেন্টগুলো মারছে, ওদের যারা কাজ করে তারা মারছে। নেশামুক্তি কেন্দ্রে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে দাসনগর থানায়। খবর পেয়ে দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই হোমের আবাসিক এবং পরিচালনার দায়িত্বে থাকা মোট ৪ জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নেশামুক্তি কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা আটক এক ব্যক্তি কার্যত স্বীকার করে নিলেন মারধরের ঘটনা। তাকে মারধর করেছি, মারধর করা হয়েছে তাকে, হ্যালুসিনেট করছে বলে। না মারধরের পরে মারা যায়নি, তাহলে সোয়া ৩টা অবধি বেঁচে থাকতো না। ও একটা সিজার কনভালশনের রুগী, কাল পরশু দিন অবধি ও হসপিটালে ছিল। আমরা তো নিয়ে এসেছি, মানে ওদের সামলাতে পারছিল না বলে। তার ছেলেকেও একসময় এই কেন্দ্রে রেখেছিলেন রাকেশ মান্না, শুনুন তার বিস্ফোরক অভিযোগ। এখানকার এই হোমটার আমিও জানি, আমার ছেলেকেও এক সময় দিয়েছিলাম আমি। এখানের ব্যবহার আচার খুবই খারাপ, খেতে দেয় না ঠিকঠাক, সারা মাসে সাবান তেলও নেয়, অন্য দোকানে গিয়ে বিক্রিও করে দেয়। এখানে এ জানায়নি যে এই দাসনগরে এই হোমেতে দিচ্ছি, এ দিয়েছে কিন্তু এখানে দেবার পরে তাকে খুব টর্চিং, মানে পেশেন্টই টর্চিং করে করে মেরেছে। এরা একজনও কেউ, এদের যে স্টাফ যে ৫ জন থাকুক চাই ১০ জন থাকুক, এতগুলো ছেলে তো একটা আছে তো, দায়িত্ব আছে তো, যে এতগুলো ছেলেকে রেখে দিয়েছে, নানান রকমের রূপ পেশেন্ট আছে, কে কোনদিন রাত্রিরে তো উঠে গিয়েও তো কারো গিয়ে টিভি দিতে পারে, তার সেখানে কোনো দায়িত্ব জ্ঞান লোক কেন কেউ ছিল না কেন? অত মারধর করেছে, অত মায়ে দড়ি মেঁধে মেরেছে, তো এর এত কোনো কেউ দেখতেও যায়নি, ধরতেও যায়নি, তাকে কেউ জলপর্যন্ত দেয়নি। সিসিটিভি ফুটে দেখা যাচ্ছে ৪-৫ জন পেশেন্টই ওকে মেরেছে, ৬টা অবধি জলপর্যন্ত খায় না। কর্তৃপক্ষ বলছে আমি ছিলাম না, আমরা কেউ ছিলাম না। আমরা চাইছি শাস্তি হোক, আর এরকম হুমে যেন কোনো ছেলে না এসে এরকম কোনো কারণবশত না ঘটে, না এই হুমটা না থাকুক। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কেন ঘটনাটি ধামা চাপা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। হাওড়া থেকে রাজু ঝা, সেভেন এমএক্স নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এমএক্স নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।